আমরা তো মনে করেন স্বাধীনের পরের থেকে এখানে ব্যবসা করতেছি, এটা মোগল প্রাচীন আমলের মনে করেন ঐতিহ্য। জিনিসের দাম তো প্রচুর, তবে তেমন একটা দাম বাড়াইনি। রমজান মাসের রোজদারের জন্য মনে করেন একটা সীমিত মনে করেন আগের থেকে অল্প একটু বাড়ছে। খাসি লেগ পিস 800 টাকা পার পিস, 500 গ্রাম কাঁচা মাংস ছিল। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র মাস রমজান। এই রমজান মাসে সারাদিন ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা পালন শেষে ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করে থাকেন। রাজধানীর চকবাজার শত বর্ষের পুরনো এক ইফতার বাজার, এখানে ধনী গরিব সকলেই আসেন ইফতার কিনতে এবং এখান থেকে ইফতার নিয়ে সবাই একত্রে ইফতার করেন। মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র রমজান মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা সারাদিন রোজা রেখে ইবাদত বন্দেগি করে থাকেন। ধনী গরিব সকলে একই কাতারে ইফতার ও তারাবির নামাজ আদায়ের মাধ্যমে সারাদিন ব্যস্ত থাকে। মঙ্গলবার রমজানের প্রথম দিনে জমে উঠতে শুরু করেছে রাজধানীর ইফতার বাজারগুলো। এবছর বাজার ঘুরে দেখা গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব ইফতার বাজারেও পড়েছে। আলুর চপ, ছোলা, বেগুনি, পিয়াজু, হালিম, বড় বাপের পোলাই খায় সহ সকল ইফতার পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। ইফতার কিনতে আসা সাধারণ মানুষ বলছেন, সারাদিন রোজা রেখে যে ইফতার করব সেই কপাল আর আমাদের নেই, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে কয়েক গুণ। আগে কইছিল 70 টাকা, এখন হইছে আপনার 80 টাকা, 10 টাকা বাড়ছে। ওই হিসাবে তো অমন বাড়া হয় না। অন্যগুলা মিডিয়াম টুকটাক বাড়ছে, 20 টাকা 30 টাকা করে বাড়ছে। খাসি লেগ পিস 800 টাকা পার পিস, 500 গ্রাম কাঁচা মাংস, 12টা আইটেম গরু বাদে, কবুতর আছে, হাঁস আছে, মুরগি আছে, খাসির মগজ আছে, খাসির কলিজি আছে, ডিম আছে, চিড়া আছে, ডাল আছে, ঘি আছে, 12টা মশলা আছে। একই রেট আছে একই, কিন্তু আমাদের দাম একটু বাড়ছে আর কি। আমরা মাল কিনছি, এটাতে দাম বাড়তি, কিন্তু আমরা রেটটা একই রাখছি। সাধারণ মানুষে খাবে কেন? সাধারণ মানুষ, এটা তো সরকারের বোঝা উচিত যে সাধারণ মানুষ কি খাবে। রমজান মাসে সব কিছুর দাম বাড়তি হয় আমাদের দেশে। এদিকে পুরান ঢাকার চকবাজারে সবচেয়ে বড় ইফতার বাজার ঘুরে দেখা গেছে ঐতিহ্যবাহী এই বাজারেও পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব। আগের মতো আর সেই চিরচেনা ভিড় নেই বাজারে। বিক্রেতারা বলছেন, ইফতার সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়াতে মানুষ এখন আর আগের মতো কুলে উঠতে পারছেন না। আগে যেখানে প্রতিদিন 20,000 টাকার বেশি বিক্রি হতো, সেখানে এখন 10,000 টাকা বিক্রি করতেই অনেকটা হিমশিম খেতে হচ্ছে। রমজান মাস উপলক্ষে 1 টাকাটা 3 টাকা হয়ে যায়। যেমন আমরা গেলবারে রমজানে 40-50 টাকা পেয়েছিল, এবার আমরা 90 টাকা পর্যন্ত, ঠিক আছে, 90 টাকা 98 টাকা পেয়েছি, আমরা নিজেরা কিনে আনছি, ঠিক আছে। এই জন্য আর কি মানে 1 টাকা 3 টাকা হয়ে যায়, পাইকারি কিনে আনছি শ্যামবাজার থেকে। এই জন্য ভাই, সাধারণ মানুষ তো বাইচে থাকা যায়, মরে যাওয়া ভালো। একটু বেশি গত বছর একটু বেশি, এবং দাম বাড়ছে। খাইবো অবশ্যই, খাইবো, অল্প খাইবো, অল্প খাইবো। এই 50 দামের জিনিস আছে এখানে, 30 টাকা দামের জিনিস আছে, অল্প খাইবো, বেশি তো খাওয়া না, বুঝেন না। জিনিসের দাম বেশি থাকলে বেশি ব্যস্ত হইব, দাম কম থাকলে কম বেচবো আমরা। 8 টাকা কেজি আমি মাসকালের ডাল কিনি, এখন 170 টাকা পাইকারি আড়ত থেকে কিনতে হয়। আমরা যা বিকতাম এখন মনে করেন অনেক কম বেচা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে যে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষের চাওয়া, নিয়মিত বাজার মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনবে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে স্বস্তি এনে দেবে জনমনে। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।